সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হাসান। আপনাদেরকে গত দুটি এপিসোডে পান চাষের এ টু জেড আপনাদেরকে দেখিয়েছি। একটি এপিসোডে আপনাদেরকে পান চাষের এ টু জেড দেখিয়েছি, আর একটি এপিসোডে পাটে পানের যে কাটিং সংগ্রহ বা চারা সংগ্রহ কী পদ্ধতিতে করতে হয় সেটি দেখিয়েছি। এখন আজকের এই গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদেরকে দেখাবো কীভাবে একটি পান সংগ্রহ করতে হয়, পান বাজারজাত করতে হয়, পানের যে প্যাকেজিং সিস্টেম মোড়াইতে হয় সেই বিষয়ে আমাদের সাথেই থাকবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সাথে যথারীতি থাকবেন আজকের এই পান চাষি কৃষি উদ্যোক্তা রহমান জিয়া ভাই। তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পানের জমি, যে পানের চা সংগ্রহ করার আগে আপনাদেরকে দেখতে হবে, দেখেন একটা গাছ, একবার গোড়া থেকে আপনাদেরকে যদি গোড়া থেকে পর্যন্ত এইটা পানের গোড়া, এখান থেকে শুরু হয়েছে পান যেটা চোতা, এই গাছটি প্রায় দু মিটারের মতো হয়েছে, 2 থেকে 2.5 মিটারের মতো, দেখেন একবারে মাচার উপর পর্যন্ত আপনাদেরকে যদি দেখাই। টোটাল এই পান গাছটাতে 55 দিনের মতো সময় লেগেছে। এর ভিতরে বিভিন্নভাবে পান সংগ্রহ করেছেন, একটা দুটি করে উনি পান সংগ্রহ করেছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানগুলো যখন পরিপক্ক হয় তখন এইরকম সবুজ আকৃতি হয়। আপনাদেরকে যদি আমি একটা পান দেখাই, দেখেন এই সকালবেলা ভোর এখন 6:45, সেই সময় আপনারা দেখতেছেন ইনি পান উঠাচ্ছে, যে পরিপক্ক যে পানটি সবুজ আকৃতির হয় সেই পানটি উনি উঠাচ্ছেন। এই পান তোলার যে সিস্টেম সেটি হচ্ছে যে দেখেন এই গাছটির উপরের অংশগুলো কচি পাতা, যেগুলো আমরা সংগ্রহ করা যাবে না। আপনাদেরকে কচি পাতা এবং পরিপক্ক পাতা যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই পাতাগুলো গাঢ় সবুজ, এর পাতাগুলো নিরেট, শিরা উপশিরাগুলো নিরেট হয়েছে। আবার এই পাতা যদি আপনাকে যদি বেশি পেকে যায় তাহলে হলুদ আকৃতি হবে, তখন বাজার দর, সাধারণত কৃষি উদ্যোক্তা যারা থাকেন তারা বাজার দর পান না। সেই ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পরিপক্ক হলেই, সবুজ ভাব আসলেই আপনি এই পাতাটা দেখেন উঠাচ্ছেন উনি। আপনাদেরকে দুটি গাছ যদি আমি আপনাদেরকে দেখাবো, দেখেন দেখতে পাচ্ছেন উনি গোড়া থেকে, কারণ পদ্ধতিটা হচ্ছে দেখেন গোড়া থেকে কিছু, গোড়া থেকে 12 থেকে 13টি নিচ্ছেন উনি, দেখেন আবার গোড়ার অংশ উপরে, দেখেন উপরে অন্তপক্ষে 8-10টি পাতা রেখে নিচের যে 12-13টি পাতা সমস্ত পান, এবং পান উনি ওঠানোর পরের দেখেন এই লাইনের সারি, একই লাইনের সারি, এগুলোতে পান ওনার ওঠানো শেষ পর্যায়ক্রমে, এই দেখেন পাশেরটাতে আপনাকে পাশের সারিতেই দেখে গোড়া পর্যন্ত পান, এবং এই সারিতে দেখেন উনি এই যে পান উঠানোর পরে উপরের যে আমরা বলছিলাম উপরে 1 ফিটের মতো 1.5 ফিটের মতো রেখে যে পানটি উনি সংগ্রহ করেছেন, এই 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 বিষয়ে ওনার সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব যে কীভাবে পাতা সংগ্রহ করতে হয়, পান পাতা যখন কীভাবে পরিপুষ্ট হয়, কতদিনে সংগ্রহ করা যায়, এবং ওনার এখানে কতখানি লাইন আছে এবং প্রক্রিয়াজাত করেন এই পানের। জিয়া ভাই আসসালামু আলাইকুম। জিয়া ভাই, আমরা দেখতে পাচ্ছি সকালবেলা আপনি এই পান উঠাচ্ছেন আপনার এই জমি থেকে, এই 1800 জমিতে আপনার কতটি লাইন আছে? 42টি লাইন। একটা লাইন থেকে কতগুলো পান আসে? একটা লাইন থেকে 30 থেকে 35 বিঘা পান আসে ওনার। দেখেন আপনার লাইন বলতে আমরা যেটা বুঝাতে চাচ্ছি, দেখেন এই যে লাইন, এক একটা লাইন, এই লাইন সারিগুলো সারি, ওনার 42টি সারি আছে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি আজকে পান উঠাচ্ছেন, এই পানগুলো উঠানোর আপনি কীভাবে বুঝেন যে এটা পরিপুষ্ট পান? সবুজ হলেই সেরা যায়। এই পানটা হতে কতদিন লাগছে ভাই? পানটা 50 থেকে 55 দিন। 55 দিন লাগছে। যা এইটার প্রসেস, প্রক্রিয়াজাতকরণ কীভাবে আমরা করবো? প্রক্রিয়াজাতে এগুলো নিজে এলে বাড়িতে নিয়ে যাবো আমরা। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে ছোটো এবং বড় এটা আলাদা করবো, ছোটো বড় আলাদা করবেন, আলাদা করে আমরা এটা আবার একটু গোস দেবো। পান আপনারা শুনছিলেন সম্মানিত দর্শক, এটি উনি বাড়িতে নিয়ে যাবে, বাড়িতে নিয়ে গিয়ে এই পানগুলোকে উনি গ্রেডিং করবে, ছোটো এবং বড় করবেন, এবং তারপরে এগুলো বাজারে বিক্রি হবে। বাজারে বিক্রি হবে, কোন কোন পাইকারি আসে এখানে আমাদের বাজারে বিভিন্ন? কত করে দাম আপনি পান? এগুলো বড়টা আমরা 35 টাকা বর্তমান বাজারে বিক্রি করতেছি, আর ছোটোটা 8 থেকে 10 টাকা। 8 থেকে 10 টাকা। তো জিয়া ভাই, গত এপিসোডে আপনি বলছিলেন এই 1800 জমি থেকে আপনি প্রায় 2.5 লাখ টাকার মতো পান বিক্রি করছেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একটু বিষয়ে জানানো দরকার, সেটি হচ্ছে যে পান যখন আমরা স্প্রে করি, অনেক অসাধ্য পান ব্যবসায়ী আছে যারা বুঝে না বুঝে দেখা যায় যে আগে 2 দিন আগে স্প্রে করছে বিভিন্ন কীটনাশক, সাইফারমেথ্রিন, ক্লোরোপাইরেফাস অথবা ইমিটা ক্লোরোফিট জাতীয় গ্রুপের কোনো ঔষধ স্প্রে করে পরদিনই পান উঠায়। কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই
আপনাদেরকে নিরাপদ যে সময়টি পানের ঔষধের যে নিরাপদ সময়টুকু যে মেয়াদ ঔষধের যে সময় সেই সময়টিকে উত্তীর্ণ হওয়ার পরই আপনাদেরকে পান উঠানো উচিত। সম্মানিত দর্শক, আপনাদেরকে এতক্ষণ ধরে আমরা জমিতে যে পান সংগ্রহটি দেখাইছিলাম জিয়ার ভাইয়ের, সেই পানগুলো দেখেন যিনি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, এখানে সে গ্রেডিং করছে, উনি সহ বাড়িতে নিয়ে এসে দেখেন গ্রেডিংগুলো কেমন করে করতে হয় দেখেন, আপনাদেরকে দেখাই দেখেন। এগুলো যেগুলো পাতা পচা পাতা বা রোগাক্রান্ত পাতা সেগুলোকে উনি এক জায়গায় বাছাই করছেন, এগুলো দেখেন ছোট পান, যেগুলো ছোটোগুলোকে আলাদা করছেন। আবার এই দিকে দেখেন সবচেয়ে বড়, যেগুলোকে আপনাদেরকে বলছিলাম যে আমরা উনি বলছিল যে গ্রেডিং কীভাবে করতে হয়, পাতাগুলোকে ছোট বড় পাতাকে আলাদা করে নিয়ে এনে এখানে বাছাই করছেন। এনারা দেখেন দুজন মিলে বাছাই করছেন, বাছাই করার পরে এই পাতাগুলো আবার ওনারা হচ্ছে বাঁধাই করার জন্য যে প্রক্রিয়াজাতকরণ সেই পদ্ধতি ওনারা এখানে করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পানগুলো এত সুন্দর পান এখানে আছে, দেখেন এক একটা পান অনেক বড় বড়, যদি আপনাদেরকে দেখাই দেখেন ওনারা কীভাবে বাছাই করছে, যদি আপনাদেরকে একটু দেখাই কাছে থেকে দেখেন দেখেন এখান থেকে বাছাই করতেছেন। বাছাই করার পর বড় পানগুলোকে একদিকে রাখছেন এবং এর ভিতর থেকে ছোট পানগুলোই দেখেন এদিকে রাখছে, আবার এখান থেকে আবার বাছাই করতে হবে। বাছাই করার পরে ওনারা ওসালো একটা আসলে একটা শৈল্পিক কাজ, যে কাজের মধ্য দিয়ে পানের যদি আপনার প্যাকিং সুন্দর হয় পানের। আবারও আরও যেটি বলছিলাম দেখেন এটি পানটাকে শুটিং করার পরে বড় পান এবং ছোট পান বাছাই করার পর ওনারা বিরাপতি, ঠিক না ভাই, একটা এখানে দেখতে পাচ্ছেন যে একটা পান আছে, চল্লিশটা পান মানে আধা বিরা, হ্যাঁ হাফ বিরা পান দেখেন, হাফ বিরা পান এখানে এনারা এখন প্রসেস করছেন। এইভাবে প্রতি হাফ বিরা পিরা পান মানে চল্লিশটা করে পান, এক হাফ বিরা বলে যে হাফ বিরা করে দেখেন গোছাবে, গোছানোর পানগুলো গোছানোর পরে ওনারা কাদি করবে বা যেটা হচ্ছে প্যাকিং বলে যে সিস্টেমটি সেটি আপনাদেরকে আমরা এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে প্যাকিং কেমন করে করে। করার পরে দেখেন এখানে ছোট বড় আপনাদেরকে এতক্ষণ দেখালাম, এখানে যে ছোট পানটি আছে ছোট পানগুলো এখানে, বড় পানগুলো এখানে দেখেন পাশাপাশি নিয়ে বড় পানগুলোকে উনি আবার বাছাই করে এক আটিতে মানে যেটি আশিটিতে আমরা এতক্ষণ শুনছিলাম যে আশিটিতে এক বিরা, সেই এক বিরা পরিমাণ দেখেন উনি গুনছেন। গনার পরে একটা পরিষ্কার পানিতে দেখেন এখানে গুনছেন, দুটি গুনবেন আশিটা করে এক বিরা পান, এখানে উনি চল্লিশটা পান রেখে দিয়েছেন। এই আশিটা পান বাজারে এখন পাইকারি, ওনারা পাইকারি এখান থেকে বাড়ি থেকে বা হাটে বিক্রি করে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা, তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে বিরা বিক্রি করে। তো আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম দেখেন এখানে পরিষ্কার পানিতে উনি নেয়ার পরে এই পরিষ্কার পানিতে উনি চুপায় নিয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে পানটাকে এইভাবে প্রসেস করে। এখান থেকে আবার ওনারা বাজারে দেখেন এগুলো কাদি পাওয়া যায়, যে কাদিগুলো সুন্দর করে সাজানো থাকে বিভিন্ন কলা পাতা দিয়ে যে কাদিটা তৈরি করা থাকে সেটি নিয়ে ওনারা বাজারে বিক্রি করে। দেখতে পাচ্ছেন দেখেন পানের প্রসেসিংটাও আসলে একটা জটিল প্রক্রিয়া, যেটি কি সময় সাপেক্ষ ব্যাপার, অনেকক্ষণ ধরে ধৈর্য সহকারে নিয়ে পানগুলোকে বাছাই করার পর দেখেন ওনারা গুনছেন আমাদের দিয়ে ভাই। গনার পরে ওনারা যে আশিটি পান যখন হয়ে যায় দেখেন নেওয়ার পরে উনি আশিটা পান এই পানির ভিতরে চুপাবে দেখেন, পানিতে পরিষ্কার পানিতে নিয়ে দেখেন ধুয়ে সুন্দর করে ধুয়ে নিতে হয়, সুন্দর করে ধুয়ে নেয় ওনারা পরিষ্কার পানিতে পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নেক্সট এপিসোডে, সে পর্যন্ত আপনাদেরকে সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো প্রযুক্তি নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।